অলরাইট গাইস, গতকাল কিন্তু অ্যানিহিলেশন গেমের ডেভেলপারদের সাথে আমাদের একটা মিটিং হয়েছে এবং অ্যানিহিলেশন গেমের ডেভেলপাররা কিন্তু আমাদের অনেক ইনফরমেশন শেয়ার করছে, যেগুলো কিন্তু তোমাদের বলাই দিব। সাথে গাইস, তোমাদের ভিতর কিন্তু অনেকে গাইস জানে না যে আমাদের অ্যানিহিলেশন গেমের যে নতুন ভাষণটা আসবে এটা কত তারিখে আসবে। আর এই ইনফরমেশনটা কিন্তু আমার এর আগের ভিডিওতে তোমাদের দিয়ে দিয়েছিলাম, বাট তারপরেও কিন্তু তোমরা আমার ডিসকর্ড সার্ভার এবং ফেসবুক পেজে বারবার মেসেজ দিচ্ছো, ভাই অ্যানিহিলেশন গেমের নতুন আপডেটটা কখন আসবে। যাই হোক গাইস, এই ইনফরমেশনটা কিন্তু আজকের ভিডিওতে আবার দিয়ে দিব। তো গাইস, এরকম ইন্টারেস্টিং বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটা মেক করা, তো সমস্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি গাইস সবাই ভালো আছো। অ্যানিহিলেশন গেমের নতুন ভিডিওতে গাইস তোমাদের সবাইকে স্বাগত। তো গাইস, তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমার এই ভাইয়ের ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে পাশে থাকা বেল আইকন চাপাই দিও, কারণ আমি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দিলে কিন্তু নোটিফিকেশনটা যাবে তোমার কাছে সবার আগে। অলরাইট গাইস, গতকাল অ্যানিহিলেশন গেমের ডেভেলপাররা একটা মিটিং করে এবং ওই মিটিংয়ে কিন্তু অ্যানিহিলেশন গেমের ভবিষ্যৎ সাথে অ্যানিহিলেশন গেমের যে সকল নতুন নতুন আপগ্রেড আসতেছে সেইগুলো আর অ্যানিহিলেশন গেমের যে ব্যাটল গ্রাউন্ড মুদটা নিয়ে গাইস একটা মিটিং হয়। তো এই সকল মিটিং গাইস অনেক ইনফরমেশন আমাদের শেয়ার করে, আর যেগুলো কিন্তু তোমাদের জানানো উচিত, এবং তোমাদের না জানালে কিন্তু অ্যানিহিলেশন গেম সম্পর্কে তোমরা কিছুই জানতে পারবে না। তো ফার্স্ট অফ অল হলো অ্যানিহিলেশন গেমের ব্যাটল গ্রাউন্ড যে ম্যাপটা আছে গাইস, এটার ম্যাপের কিন্তু কাজ কমপ্লিট। তো এই ম্যাপের কাজ কমপ্লিট হওয়ার কারণে কিন্তু খুব দ্রুত তোমরা অ্যানিহিলেশন গেমের ব্যাটল গ্রাউন্ড মোডটা দেখতে পারবা, আর এটা কিন্তু অনলাইনে খেলতে পারবা তোমাদের ফ্রেন্ডদের সাথে। এখন কথা হলো এই গেমটা কখন আসবে, মানে ব্যাটল গ্রাউন্ড ম্যাপটা তোমরা কখন খেলতে পারবা, এটা নিয়ে কিন্তু আগে ভিডিও বানিয়েছি গাইস। এই মাসের কিন্তু 20 তারিখে তোমরা অ্যানিহিলেশন গেমের ব্যাটল গ্রাউন্ড মোডটা খেলতে পারবা, সাথে অ্যানিহিলেশন গেমের ক্যারেক্টার চেঞ্জ করেছে, গান চেঞ্জ করেছে। তো এই সকল ইনফরমেশন যারা জানে না আমার আগের ভিডিওটা চেক করে গাইস, ওইটা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, ওইখানে কিন্তু আমি বলছি অ্যানিহিলেশন গেমের নেক্সট আপডেটে কি কি পরিবর্তন হতে যাচ্ছে। তো এখন কথা হলো অ্যানিহিলেশন গেমের ভবিষ্যৎ নিয়ে। তো তো অনেকে কিন্তু বলতেছে ভাই অ্যানিহিলেশন গেমটার কোনো ফিউচার নেই গাইস, ফিউচার আছে অ্যানিহিলেশন গেমে, কিন্তু বড় বড় আপডেট আসতেছে, আর বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে গাইস এটা কিন্তু বেটা ভার্সন। তোমাদের বলছি বেটা ভার্সনের সাথে মেইন ভার্সনের কিন্তু সম্পূর্ণ পার্থক্য, মানে কোনো রকম মিল পাবা না। হ্যাঁ গাইস, তোমরা মেইন ভার্সন আসা পর্যন্ত অপেক্ষা করো, এটা ছিল বেটা ভার্সন। মেইন ভার্সনটা কিন্তু এর থেকে শত গুণে বেটার, মানে কোনো গ্লিচ সাথে কোনো ল্যাগ এবং সকল প্রবলেম কিন্তু ওই মেইন ভার্সনে থাকবে না। তাহলে বুঝতে পারতেছো গাইস, আমাদের অ্যানিহিলেশন গেমের যে মেইন ভার্সনটা থাকবে এখানে কিন্তু সকল রকমের সমস্যা মুক্ত থাকবে। তোমরা কিন্তু ওইটা অনায়াসে খেলতে পারবে, আর ওইটা কিন্তু গাইস ফ্রি ফায়ার গেমের মতোই হবে, ঠিক আছে? মানে ফ্রি ফায়ার গেমটা ফার্স্টের দিকে যেমন ছিল ওমন থাকবে, কোনো গ্লিচ পাবা না। আর অ্যানিহিলেশন গেমের বেটা ভার্সনে কিন্তু অনেক প্রবলেম ছিল, আর ওই প্রবলেমগুলো কিন্তু আমরা গাইস অ্যানিহিলেশন গেমের ডেভেলপার কাছে তুলে ধরছি, যে তোমরা অনেকে লগ ইন করতে পারো না এই প্রবলেমটা নিয়ে কথা বলছি। তারা বলছে যে পরবর্তী যে আপডেট আছে ওইখানে তোমরা কিন্তু এই প্রবলেমগুলো ফিক্স করে দিবে, তোমরা কোনো রকমের প্রবলেম পাবে না। তো অ্যানিহিলেশন গেমের লেটেস্ট আপডেটটা খেলার জন্য কিন্তু 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারো, 20 তারিখ রাত 12টার পরে কিন্তু আমাদের অ্যানিহিলেশন গেমের নতুন আপডেটটা চলে আসবে। তো গাইস, অ্যানিহিলেশন এরকম কনফার্ম নিউজ পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমার চ্যানেল থেকে কিন্তু অ্যানিহিলেশন গেমের সকল প্রকারের আপডেট পেয়ে যাবা। তো এরকম ইন্টারেস্টিং এবং কনফার্ম নিউজ জানতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো অলওয়েজ চিল থাকো ব্রাদার, চিল ব্রাদার পাশে থাকো, গুড বাই।